মাতৃভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত 21 মানে মাথা নত না করা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 21 পদকপ্রাপ্ত সহ 12 জন ভাষা সৈনিকের সম্মাননা প্রদান ও 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মহান ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বুধবার বিকেলে রাজধানী শাহবাগ জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে আইপিটিভি চ্যানেল কর্ণফুলীর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান এমপি। ওয়ান্ডার্স মিডিয়া ও চ্যানেল কর্ণফুলীর সিইও মোহাম্মদ আতাউল্লাহ খানের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শহীদুল্লাহ সিকদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর নাসিরুদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান, ডাক্তার লিয়াকত উল্লাহ মিলন, ডক্টর মির্জা সরওয়ার পিপিএম, লায়ন আব্দুস সালাম চৌধুরী ও আলহাজ ফিরোজ আলম সুমন প্রমুখ। অনুষ্ঠানে মাওলানা আব্দুর রশিদ তর্গবাগেশ, কাজী গোলাম মাহবুব ও আব্দুস সালামকে মরণোত্তর সম্মাননা সহ মোট 12 জন ভাষা সৈনিক ও কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা রক্ষায় যুগান্তকারী রায় প্রদান করায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদকে দেওয়া হয় আজীবন সম্মাননা। এছাড়াও সাহিত্যে 7 জন ও মানবাধিকার রক্ষায় বিশেষ অবদান রাখায় 7 জন করে মোট 14 জনকে সম্মাননা প্রদান করা হয়। গণমাধ্যম থেকে চ্যানেল কর্ণফুলী ও ফ্যামিলি টিভিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাধ্যমেই মূলত বাঙালি জাতির সংগ্রাম শুরু হয়। এ সময় সভাপতির বক্তব্যে চ্যানেল কর্ণফুলীর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারেরও আহ্বান জানান। দেশের জন্য, জনগণের জন্য, মানবতার জন্য কাজ করতে হবে। দৃষ্টান্ত হয়ে থাকবে যারা ভাষার জন্য জীবন দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বিচারপতি মমতাজ স্যার, আমরা তার হায়াত দারাজের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব। 21 মানে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধিকার আন্দোলনের জন্য জনগণের সাথে পাক হানাদারদের বিরুদ্ধে লড়াই করা, আর আজকের স্বাধীন বাংলাদেশে 21 মানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা, 21 মানে ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, দুর্নীতি, রাজাকার, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা, 21 মানে সুশাসনের বাংলাদেশ গড়ে তোলা, 21 মানে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করা, 21 মানে আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের স্বপ্নকে বাঁচিয়ে রেখে উন্নয়নের বাংলাদেশ হিসেবে এদেশকে বিনির্মাণ করা।